আসসালামু আলাইকুম, আমি শাহরাস, আপনাকে আজকে বিরতি স্বাগত জানাচ্ছি। আজকে 19 আগস্ট 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আজকেও দুর্ভাগ্য মার্কেট মাইনাস হয়েছে, তবে অনেক বেশি পরিমাণ মাইনাস হয়নি, খুবই সামান্য পরিমাণ মাইনাস হয়েছে বলা যায়। এবং আলহামদুলিল্লাহ টাকার অঙ্কে লেনদেন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো এটাই আমরা চাচ্ছিলাম যে আস্তে আস্তে করে মার্কেটটা ঘুরে দাঁড়াক, এবং ঘুরে দাঁড়ালে কিন্তু আমরা আবারও বিনিয়োগ করতে পারবো স্বাচ্ছন্দ্যে। তো আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা এখানে ঘটছে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 3.15 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস 5.47 পয়েন্টের মতো, এবং ডিএসসি 40 সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 5.97 পয়েন্টের মতো। অর্থাৎ আমরা খেয়াল করছি যে আজকে কিন্তু সরিয়া সূচকে থাকে শেয়ারগুলো ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি। এবার ছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে ইসলামী ব্যাংক তারা কিন্তু 14.5 পয়েন্টের মতো আপ করেছে, একটা বিশাল পরিমাণ পয়েন্ট আপ করেছে। এছাড়াও স্কোয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি 4.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি 3.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও ব্র্যাক ব্যাংক 2 পয়েন্টের মতো, এখানে দেখতে পাচ্ছি আমরা যে JMI হসপিটাল তারা কিন্তু আপ করেছে, এখানে আমরা খেয়াল করছি 2 পয়েন্টের কাছাকাছি। শাহজালাল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, অলিম্পিক, পদ্মা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এরা সবাই কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে আমরা খেয়াল করছি। এছাড়াও যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, মার্কেট ড্র্যাগারে আজকে জিপি কিন্তু 6.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও বেক্সিমকো ফার্মা 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। NBL এবং রবি এই দুজনে কিন্তু 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়া পূবালী ব্যাংক, আলারাফা ব্যাংক, IFIC, রেনাটা, ওরিয়ন ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি 118টি শেয়ার আজকে প্লাস হয়েছিল, পরিবর্তিত ছিল 30টি এবং পতন ঘটেছিল 248টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেন আজকে হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে গতদিনের তুলনায়। আজকে আমরা খেয়াল করছি যে 806 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। এছাড়াও আমরা যদি এখানে গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি গেইনারে আজকে GQ বলপেন তারা হল্টেড হয়েছে। এছাড়াও স্ট্যান্ডার্ড ব্যাংক তারাও কিন্তু আজকে হল্টেড হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও মিডল্যান্ড ব্যাংক ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর বাকি সব মোটামুটি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি লঙ্কা বাংলা সিকিউরিটিস তারা কিন্তু আজকে 3% মতো মাইনাস করেছে, বা 3% থেকে বেশি মাইনাস করেছে। অপরদিকে লাভেল আইসক্রিম হচ্ছে দ্বিতীয় অবস্থানে ছিল, এবং বাকিগুলো সবাই কিন্তু ওই যে 3% যে ব্যারিয়ার এর মধ্যে কিন্তু আটকে ছিল, অর্থাৎ তারা বায়ার হল্টেড হয়ে গিয়েছিল। এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখছি আজকেও জিপি কিন্তু হিউজ পরিমাণ লেনদেন, দ্বিতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে ছিল অলিম্পিক। তবে জিপি এবং ব্র্যাক ব্যাংকের তুলনায় কিন্তু অলিম্পিকের তেমন একটা ভালো কিন্তু লেনদেন আমরা দেখতে পাইনি। এছাড়া আমরা এখানে দেখতেছি মার্কেট ম্যাপ, মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টর ভালো করেছে। আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতেছি কর্পোরেট বন্ড এখানে যদি বেশি খারাপ করেছে, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন খাত, এখানে মিসেলিনিয়াস এরা হচ্ছে তুলনামূলক বেশি খারাপ করেছে, আর বাকি সবাই মোটামুটি খারাপ করেছে বলা যায়। এছাড়া আমরা যদি এখানে ব্লক ট্রানজিশন যদি খেয়াল করি, তাহলে দেখতেছি আজকে ব্র্যাক ব্যাংক ভালো লেনদেন হয়েছে। এছাড়া আমরা যদি খেয়াল করি MTV এটাও কিন্তু আজকে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো এই ছিল মোটামুটি আজকে ব্লক মার্কেটের অবস্থা এবং বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে সংশোধনের পর ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার। তো মূলত আমরা দেখতে পেয়েছিলাম বেশ কিছুদিন যেমন পয়েন্ট আপ হওয়ার পরে, এরপর পয়েন্ট আবার মাইনাস হয়েছিল বেশ কিছুদিন। তো সেটা হওয়ার পরে আজকে আমরা বলতে পারি বড় একটা পতনের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, অর্থাৎ মার্কেট আপ করার চেষ্টা করেছে। যদিও আপ হয়নি, কিন্তু খুবই নিকটবর্তী অবস্থানে ছিল, অর্থাৎ খুব সামান্য পরিমাণ পয়েন্ট আপ হলেই আপ হতে পারতো। তো যাই হোক, আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত পয়েন্ট বেশি আপ হয়েছে বলা যায়। যাই হোক, এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। তবে এই পতন হওয়ার মূল কারণটা হচ্ছে কারেকশন, অর্থাৎ মানুষ শেয়ার সেল করার মাধ্যমে প্রফিট টেকিং করার একটা চেষ্টা করেছে, এবং এই প্রফিট টেকিং করার চেষ্টার কারণেই মূলত পতন ঘটেছে। তবে আশা করছি এখন আর পতন ঘটবে না, কারণ এখন থেকে আবার আপ হবে। এর কারণ হচ্ছে যা পতন হওয়ার হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখন পতনটা আস্তে আস্তে মন্থর গতি হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে, এবং যে কোনো সময় কিন্তু পতন থেমে গিয়ে আপ হতে পারে। এখন দেখা যাক কী হয়। যাই হোক, এই হচ্ছে প্রথম নিউজটি। এরপরে দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে বাজার টেনে নামালো 10 কোম্পানি শেয়ার। তো মূলত আজকে বাজারকে টেনে নামিয়েছে 10টি কোম্পানি। তারা কারা আমরা একটু এক নজরে দেখে নিই। তারা হচ্ছে
গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, রবি আজিয়াটা, পূবালী ব্যাংক, আলারাফা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রেনাটা, ওরিয়ন ফার্মা ও হাইডেলবার্গ সিমেন্ট, এই কোম্পানিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেটকে টেনে নিয়েছে, নামিয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি আলোচনা করি সেটা হচ্ছে বিসিসিতে চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন রাশেদ মাকসুদ। তার মানে ওই যে বিএসিসি চেয়ারম্যানকে অর্থাৎ শিবিরুল ইসলামকে বিদায় করার পরে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল মাসুর, তো তাকেও মূলত আসলে বাতিল করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত থাকার কারণে, অথবা বলা যেতে পারে সালমান ফ্রনের সাথে তার সামান্যতম যোগাযোগ থাকার কারণে। আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে, কারণ হচ্ছে যে হয়তো তিনিও চাইলে আবার ম্যানিপুলেট করতে পারতো বাজারকে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারতো। তো এখন যে ব্যক্তিকে আনা হয়েছে তার নাম হচ্ছে খন্দকার রাশেদ মাকসুদ। তো দেখা যাক এখন কী হয়, তিনি কি আসলে মার্কেটকে ভালো করতে পারে কি না, এখন দেখা যাক। আশা করা যাচ্ছে যে তিনি মার্কেটকে ভালো করতে পারবেন এবং তার নিয়োগের পরেই কিন্তু আজকে মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। এখন আমরা আশা করতেই পারি যে সামনের দিনগুলোতে মার্কেট আপ হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অবশ্যই পদত্যাগ করলেন ডিএসসির চেয়ারম্যান। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা পদত্যাগের পরে আস্তে আস্তে সবারই পদত্যাগ শুরু হয়েছে, অর্থাৎ বলতে পারি পদত্যাগে হিড়িক পড়েছে। এর মধ্যে ডিএসসির যে প্রধান তিনিও বাদ নেই, তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু পদত্যাগ করেছেন। তো আমার মনে হয় তার পদত্যাগও খুবই একটা ভালো ডিসিশন। এখন দেখা যায় কী হয় সামনের দিনগুলোতে, হয়তো কোম্পানিগুলো ভালো করতে পারে, অর্থাৎ শেয়ার মার্কেট ভালো হতে পারে বলে আমি আশা করছি। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লক আট কোম্পানি বড় লেনদেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লক মার্কেটে আটটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তো তারা কার আমরা একটু এক নজরে দেখে নেই। তারা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, এমবি ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বিশাচারি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। তো এই শেয়ারগুলো আজকে ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। এখন আসলে দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়, আপনারা চাইলে এখান থেকেও বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য। তো যাই হোক, একটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বর্তমানে শেয়ার মার্কেট আপ হচ্ছে এবং মানুষের অনেকাংশে আগ্রহ বৃদ্ধি পেয়েছে শেয়ার মার্কেটের প্রতি, এবং এটা শুরু হয়েছে শেখ হাসিনার পতনের পর থেকেই। তো আমরা আশা করছি সামনের দিনগুলোতে ভালো হবে। তো সামনে যদি মাঝে মাঝে কিছুটা পতন ঘটে, এতে প্যানিক হওয়ার কিছু নেই। এটার কারণ হচ্ছে আমরা বলতে পারি মার্কেট কারেকশন হয়েছে। তো এখন এই কারেকশনটা হয়তো কিছুদিন হতে পারে, এরপর আবার আপ হবে, আবার কারেকশন হবে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগকে জেনে বুঝে করাই ভালো, এবং সবচেয়ে ভালো হয় এসআইপি সিস্টেমে করা উচিত, তাহলে মূলত আপনি ভালো করে প্রফিট গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা। তো আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়ে একটা কথা বলবো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।